খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, কিন্তু তার মধ্যে চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুটো ক্লাসেই তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রত্যেকের পরীক্ষা ভালো হচ্ছে। প্রত্যেকেই তোমাদের এই প্রিয় চ্যানেলকে যেভাবে সাপোর্ট করেছো তাতে তোমরাও কিন্তু উপকৃত হচ্ছ। তাই তোমাদের এই ভালোবাসা প্রতিনিয়ত আমি পাচ্ছি, প্রত্যেকের মেসেজ আমি দেখছি, সত্যি ভালো লাগছে। তোমরা এইভাবে পাশে থাকো, আগামীতে অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের জন্য একই রকমভাবে পরিশ্রম কিন্তু আমি করব। তো আমরা আজকে যে বিষয়টার জন্য ভিডিওটা তৈরি করা, সেটা দুটো ক্লাসের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা রাইটিং স্কিল কিভাবে ইম্প্রুভ করব। দেখো, রাইটিং স্কিল সমস্যার কারণ, বিশেষ করে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু উচ্চ মাধ্যমিক ভাই বোনেদের জন্য রাইটিংটা অত্যন্ত সহজই আসে। তাই মাধ্যমিকের জন্য আগে একটু বলে রাখি যে রাইটিং স্কিল তুমি কিভাবে ইম্প্রুভ করবে, এবং ভিডিও শেষে তোমাদের জন্য বিশেষ কিছু অপরচুনিটিস থাকবে। তোমাদের এই তিন মাস নিজেদেরকে তৈরি করবার মাস, এই তিনটে মাস তুমি নিজেকে তৈরি করবে। সারা বছর কী করেছো সেটার দিকে আর তাকালে চলবে না, এই তিন মাস তুমি নিজেকে কিন্তু সম্পূর্ণরূপে তৈরি করতে পারবে। আর হ্যাঁ, এটা সম্ভব, এই তিন মাসে প্রত্যেকটা দিনকে যদি তুমি ইউটিলাইজ করতে পারো তাহলে সত্যি সত্যি সম্ভব এই তিন মাসেও ভালো রেজাল্ট, তুমি এত ভালো রেজাল্ট করতে পারবে যা তুমি কখনোই কল্পনা করতে পারো না। এই তিন মাস তুমি নিজেকে রাইটিংয়ের জন্য কিভাবে ইম্প্রুভ করবে, আমার মাধ্যমিকের ভাই বোনেরা তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, রাইটিং স্কিলকে ইম্প্রুভ করবার জন্য সবার আগে যেটা পড়া, যেটা জানা দরকার, যেটা আমরা করে থাকি, অনেক রাইটিং মুখস্থ করে থাকি। অবশ্যই অনেক রাইটিং মুখস্থ করাটা প্রয়োজন, তবে রাইটিং মুখস্থ করবার পাশাপাশি একটু মুখস্থ করবার ধরনটাকে বদলে ফেলতে হবে। আমরা যখনই রাইটিংকে ইম্প্রুভ করতে চাইব তখন এটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু রিডিং স্কিলটাকে ইম্প্রুভ করতে হবে। রাইটিং ইম্প্রুভ করতে গেলে আমাদের প্রচুর রাইটিং পড়তে হবে। ধরে নাও আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই, তাহলে প্যারাগ্রাফ অনেকগুলো আমাকে পড়তে হবে। ধরো মাই হবি বা আই মিন লাইফ ডিসিপ্লিন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার আর ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড কোভিড-19, এগুলো তুমি পড়বে। তো সেখানে দেখবে কিভাবে লেখাটা হয়, এবং তার পাশাপাশি ছোট ছোট রাইটিং লেখাটা অভ্যেস করতে হবে। এখন যেটা করতে হবে সেটা আমাকে কিন্তু এখন আর বাংলা ইংলিশ করে লেখার সময় থাকবে না, বাংলাটা মাথায় ভাবতে হবে, ইংরেজিটা লিখতে হবে। এক্ষেত্রে দেখেছি অনেক ভাই বোনেদের সমস্যা কী হয় জানো তো, যে কঠিন ইংরাজি লিখতে পারছে, মানে কঠিন বাংলা মাথায় আসছে, কঠিন ইংরেজিটা মাথায় লিখতে পাচ্ছি। মানে আমরা সেন্টেন্সটা সহজ, অতি সহজেই লেখা যায়, আমি বহু ছেলে মেয়েদের মধ্যে দেখেছি সেন্টেন্সটা সোজা, তৎসত্ত্বেও তারা কিন্তু ওটাকে এমনভাবে ঘুরিয়ে ক্লস টস দিয়ে এত কঠিনভাবে লিখে দিচ্ছে, বিষয়টা কমপ্লেক্স হচ্ছে এবং ভুল হচ্ছে। তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো, আর রিলেট করতে পারলে নিচে কমেন্ট করো। তার মানে আমি কী কী পয়েন্টস বললাম, যে রাইটিং স্কিলকে ইম্প্রুভ করতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে যে রাইটিংগুলো তোমার কাছে তৈরি আছে সেগুলো একটুখানি মুখস্থ করা, অ্যাটিটিউড নয় কীভাবে লিখছে সেই অ্যাটিটিউড একটু পড়ো, ভালো করে দেখো, চেষ্টা করো ওই রকমভাবে আরও কিছু আলাদা আলাদা সেন্টেন্স তুমি লিখতে পারো কি না সেই দিকে একটু ধ্যান দাও। এবং নিজেকে প্রস্তুত করবার জন্য প্রতিদিন তোমার রুটিনে যেন একটি করে রাইটিং লেখা প্র্যাকটিস থাকে, যেটা তুমি তোমার স্যারকে দেখাতে পারবে। তো একটা করে লিখতে পারি আমরা, সপ্তাহে সাতটা লিখতে পারবো, আমার এত দরকার নেই, দুদিন ছুটি নাও, পাঁচটা করে রাইটিং লেখো। পাঁচটা করে রাইটিং লিখলে আমাদের সপ্তাহে পাঁচটা যদি লিখতে পারি তাহলে মাসে আমরা 20টা রাইটিং লিখতে পারবো, তাহলে তিন মাসে আমরা
60 রাইটিং একা একা লিখতে পারবো, আর টেস্ট পরীক্ষার জন্য আমরা তো অনেকগুলো রাইটিং মুখস্থ করে ফেলেছি। দেখবে তুমি অনেক বেশি কনফিডেন্ট, কারণ একদিক থেকে তুমি আননোন রাইটিং লেখা শিখে যাচ্ছ, আর এক দিক থেকে তুমি নোন রাইটিং ভালো করে মুখস্থ করে যাচ্ছ, বুঝে বুঝে যাচ্ছ। ব্যাস, তোমাকে কে আটকায় বলো তো? কেউ তোমায় আটকাতে পারবে না। এত ভয় পাবার কী আছে? টেনশন করবার কিছু নাই। ফ্রেন্ডলি লার্নিংয়ের স্যার তোমাদের পাশে আছে। এই 3 মাস তোমাদের যদি মনে হয় দেখো যে স্যারের সঙ্গে তোমরা একসঙ্গে প্র্যাকটিস করতে চাও, তাহলে অনলাইন ক্লাস সাবটেইন করতে চাও, যেখানে প্রত্যেক দিন প্রত্যেকের খাতা চেক করা হবে, প্রত্যেকের রাইটিং ইম্প্রুভমেন্টের উপরে ক্লাসেস থাকবে, গ্রামার ইম্প্রুভমেন্টের উপরে ক্লাসেস থাকবে, টেস্ট পেপার সলভের উপরে ক্লাসেস থাকবে, তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করতে পারো, আর একটা অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে মেসেজ করতে পারো। তবে মেসেজ করবার আগে তোমার নাম, স্কুল এবং তোমার ঠিকানা অবশ্যই তুমি কিন্তু আমাকে পাঠাবে। তারপর কী কী করণীয় সেখানে বলে দেবো। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হতে চলেছে, তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তোমাদের উপকারে আসবে। ভালো থেকো, রাইটিং নিয়ে একদম ভয় করো না, অবশ্যই রাইটিং তোমাদের ভালো হবে। আর আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা, অনেক কিছু আসছে তোমাদের এই চ্যানেল থেকে। ভালো থেকো।